মঙ্গলবার এগারোটার সময় আনছে, আর সে নাম্বার খুঁজে আর পাইছি না। দুজন মানুষ আমার সঙ্গে আছে, বাবরের এক নম্বর আসা মিলে মিলে দুই নম্বর আসা আমি বাবরের। চোরচক্রের সঙ্গ না দেওয়ায় প্রাক্তন সঙ্গীকে অপহরণ করে আত্মগোপন করার চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হল কাছাড় জেলার গোমরা জালালপুরে। রাতের অন্ধকারে বাড়ি থেকে যুবককে অপহরণের এক সপ্তাহ অতিক্রান্ত হলেও কোনো ক্লু পাওয়া যায়নি। দুই সন্তানকে নিয়ে সমস্যায় পড়েছেন গৃহবধূ। পুলিশে মামলা দায়ের হয়েছে, তদন্ত জারি রেখেছে পুলিশ। দীর্ঘ সময়েও স্বামীর সন্ধান না পেয়ে আদৌ তার স্বামী এখনো জীবিত আছে কিনা তার সংশয় প্রকাশ করে পুলিশের পদক্ষেপ আরো কঠোর করার দাবি তুলেছেন ভুক্তভোগী গৃহবধূ শিপা বেগম। ঘটনার বিবরণে প্রকাশ, কাছাড় জেলার জালালপুর তারাপুরের বাসিন্দা আনুমানিক 30 বছর বয়সী জসিমউদ্দিনকে গত মঙ্গলবার রাত 11টার দিকে প্রাক্তন দুই সঙ্গী জোর জবরদস্তি বাড়ি থেকে তুলে নিয়ে যায়। জসিমের স্ত্রীর ফাঁসে ঘটনার চাঞ্চল্যকর তথ্য প্রকাশে এসেছে। অপহরণকাণ্ডে জড়িত যুবকদ্বয় এলাকায় চুরি ডাকাতি সহ নানা অপকর্মে জড়িত রয়েছে। একই সময় তারা তাদের দলে নিয়েছিল তার স্বামীকেও। ইদানিং তার স্বামী অপরাধ জগৎ থেকে বেরিয়ে আসতে তাদের সঙ্গ ত্যাগ করায় দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়, আত্মগোপন করেছে বলে অভিযোগ। গৃহবধূ তার স্বামী জসিমের জীবন নাশের আশঙ্কা প্রকাশ করার পাশাপাশি বর্তমানে জীবিত না মৃত অবস্থায় রয়েছে তা প্রকাশ করতে পুলিশের সহায়তা কামনা করেছেন। এমর্মে গৃহবধূ শিপা বেগম একই এলাকার জহির উদ্দিন এবং বাবর উদ্দিনকে অভিযুক্ত করে গোমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে একটি এজাহার দাখিল করেছেন। প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে গোমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের অধীনস্থ তারাপুর থেকে জসিম উদ্দিন অপহৃত হয়েছেন। এমত অবস্থায় দুই সন্তান নিয়ে চরম অস্বস্তিতে পড়েছেন গৃহবধূ। আজ পূর্বাঞ্চল প্রতিদিনের ঘটনার বিস্তারিত তুলে ধরে ঘটনার মূল রহস্য ফাঁস করেছেন। অনতিবিলম্বে তার স্বামীকে উদ্ধার করে দিতে কাছাড় পুলিশের কঠোর পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি। আর সে নাম্বার খুঁজে আর পাইছি না। দুজন মানুষ আমার সঙ্গে আছে, বাবরের এক নম্বর আসা মিলে মিলে দুই নম্বর আসা আমি বাবরের দিই। আরও আমি ফোন মারছি না, আর মোবাইল ফিস হবে আর কোনো জাত কিছু খবর পাইছি না। তা যা পাইলে তা না তারপর ডিস্টার্বার দিলে তা না গিয়ে খোঁজ হচ্ছে আবার ওরা বাদে আসে আমি গাইছি না বা গেছে এই দু ঘন্টা পর আমি আমরা খুঁজেও পাইছি না, আসে আমি পাইছি না, ওর আমার লাগে আমরা না পাইলামও না, নাম দেয় আমি পাইতাম স্বামী বাল আসলা বাবরে নিয়ে আমার জামাইরে নিয়ে স্বামীরে নিয়ে ভাত বানাইছি। বানানোর পরে আমরা স্বামীরে চাইছি বাল আসছে ভাত বলতে কেটা ভাত বানাইছে ভাত খাম করে বাবরে কেটা খাম শুরু করে শরীর প্রতি আমার স্বামীরে দিছিল বাদে আমরা আইসি আনা বাদে আমরা স্বামীর আমরা বালার পথে আইছি দাড়ি একটা সিনেমা দিচ্ছি ওখানে দিয়ে আমরা এখন বালার পথে আমরা সব দিয়ে রাখি টাকা পাত্র হয়ে এখন ঘোরাঘুরি করছে দুই দিন ঘোরা ঘরে আমরা তারা বাবারে পাহরি আনছে আনা বাদে আমরা আর খুঁজেও পাই আমরা এখন ওই দিয়ে পাইতাম আর সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।